যে মানুষটা আপনাকে ছাড়াই মহাসুখে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে, আপনি কেন তাকে ছাড়া দম আটকে মরে যাচ্ছেন একটু বলেন তো? আত্মহত্যা করার পর যদি কোনো মানুষ দেখত যে সে যার জন্য আত্মহত্যা করেছে সে তাকে ছাড়াই কথাটা ভালো আছে, তবে সে আত্মহত্যা করা অবস্থায় আবারও আত্মহত্যা করত। আজকাল ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য কেউ দেহ দেয়, কেউ আবার জীবন দেয়। যে দেহ দেয় সে বিনিময় পায় কলঙ্ক, আর যে জীবন দেয় সে বিনা হিসাবে পায় নরক। মনে রাখবেন, ভালোবাসা কোনো ক্লাস নয় যেটা পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে। ভালোবাসা শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, আর যে আপনাকে স্যাক্রিফাইস না করেই ছেড়ে চলে গেছে সে ছিল স্বার্থপর। তাহলে আজ শুনে নেন, স্বার্থপর কখনো কারো আপন হতে পারে না, কেন স্বার্থ লেখাটার পরেও পর লেখাটা থাকে। আর এমন একটা স্বার্থপর মানুষের জন্য আপনি এখনও দুঃখে দুঃখে কাঁদছেন, জীবন চলার পথ থামিয়ে দিয়েছেন, খুব বেশি কষ্ট পাচ্ছেন। আমি জানি আপনার জীবনে অনেক স্পেশাল সময়গুলো আপনি তার সাথে কাটিয়েছেন, মোবাইলের গ্যালারি ভর্তি ছবি, মাথা ভর্তি স্মৃতি, আর স্বপ্ন ভাঙার কষ্টে আপনি ঠিকমতো নিঃশ্বাসটাও ফেলতে পারছেন না। আপনার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য একটা ছোট্ট চমৎকার গল্প বলি। একদিন পুকুরে স্বামী বিবেকানন্দ গোসল করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে একটা লোক এসে স্বামী বিবেকানন্দকে বলতে লাগলো, আমি সবসময় হতাশ, আমার জীবনে কোনো কিছুই সাকসেস হয় না, আমি আমার সব কিছু হারিয়েছি, প্রাণ খুলে ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে পারছি না, আপনি আমাকে বেঁচে থাকার একটা উপায় বলে দেন। স্বামী বিবেকানন্দ বলল, আপনি আমার কাছে আসেন। তারপর লোকটাকে পুকুরের মধ্যখানে নিয়ে গেল এবং বলল, ডুব দেন। লোকটা যখনই ডুব দিল, স্বামী বিবেকানন্দ উপর থেকে তার মাথাটা পানির নিচে চেপে ধরল। লোকটা ওঠার জন্য প্রচণ্ড চেষ্টা করতে লাগলো, কিন্তু স্বামী বিবেকানন্দের শক্তির সাথে পেরে উঠল না। শেষমেশ যখনই লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখন সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে উপরের দিকে ধাক্কা মারল, ছিটকে পড়ল স্বামী বিবেকানন্দ, আর লোকটি প্রাণ খুলে নিঃশ্বাস নিল। তখন স্বামী বিবেকানন্দ লোকটিকে প্রশ্ন করল, এবার আপনি আপনার বেঁচে থাকার উপায় পেয়েছেন তো? জবাবে লোকটি বলল, পেয়েছি মহোদয়। মনে রাখবেন, আপনার শক্তি, সৎসাহস আর মনে বিশ্বাস আর ভালোবাসা থাকলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। যা পেয়েছেন তা কখনো হারাবেন না, আর যা হারিয়েছেন তা কখনো পাওয়ার চেষ্টা করবেন না, কেননা তা কোনোদিন আপনার ছিল না। ধন্যবাদ সবাইকে।